আমরা জানি বাবা মা আমাদের সবচেয়ে ভালো চান, তার সন্তানের মধ্যে সবচেয়ে ভালোটুকু দেখতে, তাদেরকে সফল দেখতে। আর এই সফলতা দেখতে গিয়ে অনেক বাবা মা অন্য বাচ্চাদের সাথে নিজের সন্তানের তুলনা করে ফেলেন। এই তুলনাটা ওনারা যে কোনো নেগেটিভ ইন্টেনশন নিয়ে করেন তা কিন্তু না, ওনারা যেটা চান যে তার সন্তান যে ভালো করছে তারটা দেখে শিখবে, কিংবা তাকে যদি দেখায় তাহলে সে অনেক বেশি মোটিভেটেড হবে। এবং কোনো কোনো বাবা মা ভাবেন তার মধ্যে অনেক জেদ হবে যে হ্যাঁ আমিও এটা করতে পারবো। কিন্তু এই জেদ বা ভালো করার মোটিভেশন দিতে গিয়ে কিংবা দেখে শেখাতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়, অনেক সময় না অধিকাংশ ক্ষেত্রেই হিতে বিপরীত হয়। যখন দেখা যায় আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে তার কাজিন কিংবা তার ছোটো ভাই কিংবা বড় ভাই কিংবা কাছের কোনো বন্ধু যে কোনো কারোর সাথে যখন তুলনা করতে থাকি, তখন যেটা হয় সেই বাচ্চাটি কখনো কখনো মনে করে যে আমি হয়তো পারি না, আমি হয়তো যথেষ্ট না, আমার চেয়ে যার সাথে তুলনা করা হচ্ছে সে অনেক ভালো, আর সেজন্য সে মনে সে ভালো পারে। তাতে কিন্তু তার আত্মবিশ্বাস কমে যেতে পারে, নিজে অনেক কিছু পারে সেটা মনে না করতে পারে আস্তে আস্তে। এবং এই আত্মবিশ্বাস কমে গেলে একটা সময় তার মধ্যে আত্মমর্যাদাবোধ, যেটা নিজের সম্পর্কে ভালো পারা সম্পর্কে যে একটা ভালো ধারণা থাকে সেটা কমে যেতে পারে। আর এগুলো মিলে বাচ্চার মধ্যে হীনমন্যতা তৈরি হতে পারে। যখন হীনমন্যতা তৈরি হয় আর সে পারে না মনে করে, তখন তার মধ্যে এক ধরনের যখন কাজটি করতে যায় তখন তার মধ্যে অ্যাংজাইটি হতে পারে, কখনো কখনো হতাশা ডেভেলপ করতে পারে যখন একটু ভুল হয়ে যায়। তখন সে যেটা করে যে অনেক সময় এই অ্যাংজাইটির কারণে হতাশার কারণে সে নিজেকে গ্রহণ করতে পারে না, এবং যে ভালো করছে তাকে অনেক সময় ঈর্ষা করে। এবং এই ঈর্ষা যে আমি যে জিনিসটা আমি করতে চাচ্ছি সেটা আমি পারছি না, ঈর্ষা হচ্ছে একটা দুটো আবেগের সংমিশ্রণ, রাগ এবং হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে যে বিষয়টা সে করতে চায়, মানে সে ভালো রেজাল্ট করতে চায় কিন্তু সে সেটা পারছে না, সেটাকে ভালো রেজাল্ট করাকে সে ভালোবাসে। আর সে কেন পারছে না, অমুকজন কেন পারছে, সেটার জন্য তার প্রতি তার রাগ হয়। এভাবে তার প্রতি জেলাসি তৈরি হয়, এমনকি বাবা মার সাথেও সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যখন অন্য বাচ্চাকে তুলনা করে দেখানো হচ্ছে দেখো কত ভালো পারে, তখন বাচ্চা ভাবে যে ওর প্রশংসায় আমার বাবা মা পঞ্চমুখ, আর এই যে ও আমার বাবা মা আমার চেয়ে ওকে বেশি গুরুত্ব দিচ্ছে, ওকে পছন্দ করছে, তখন বাবা মার সাথে আর ও যেটা পারে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি ওইটা পারি না কিন্তু তো আমি আরেকটা জিনিস ভালো পারি, সেখানে তো আমার বাবা মা প্রশংসা করছে না। তখন বাবা মার সাথে যেমন দূরত্ব তৈরি হয়, বাবা মার প্রতি রাগ তৈরি হয়, আর দূরত্ব তৈরি হলে কিন্তু সেই বাচ্চা কখন আবার কোনো কোনো সময় কথা শুনতে চায় না। তো এটা হলো একটা দিক। আবার কোনো কোনো বাচ্চা বাবা মার কথা অক্ষরে অক্ষরে পালন করে, তারা বাবা মার ভালোবাসার ব্যাপারে তাদের কোনোই সন্দেহ নাই, তারা চায় বাবা মাকে খুশি করতে। সেই বাচ্চা বাবা মাও যখন অন্য বাবা মার সাথে অন্য বাচ্চাদের সাথে তুলনা করে তখন তাদের মধ্যে একটা অ্যাংজাইটি বেড়ে যায় যে আমার বাবা মা আমাকে এত ভালোবাসে, আমাকে বাবা মাকে খুশি করতে হবে, আমি কেন পারছি না, আমি কেন ওর মতো হতে পারছি না। তখন দেখা যায় যে এক ধরনের আমি কি ওর মতো পারবো, আমার বাবা মা যেটা চায় সেটাকে আমি হতে পারবো। যাদের কোনো নেগেটিভ ধারণা থাকে না বাবা মাকেই খুশি করতে চায়, তারাও কিন্তু অ্যাংজাইটিতে ভোগে। দেখা যাচ্ছে যখন পরীক্ষা চলে আসে বা কোনো পারফরমেন্সের ব্যাপার চলে আসে তখন তারা বেশি অ্যাংজাইটির কারণে, তার পারফরমেন্স অ্যাংজাইটির কারণে তার মধ্যে ফিয়ার ডেভেলপ করে, এবং ফিয়ারের কারণে দেখা যায় যে আগে যতটুকু পোটেনশিয়ালিটি আছে তার সেটা রিল্যাক্সভাবে সে ব্যবহার করতে পারে না। যখন ব্যবহার করতে পারে না তখন তার ভুল হয়ে যায়, ভুল হয়ে যাওয়ার জন্য যখন ফলাফল নেগেটিভ আসে তখন সে আবার অপরাধ বোধে ভোগে। কখনো কখনো তার মধ্যে আবার আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় যে আমি হয়তো অন্যদের মতো পারি না। সুতরাং এই যে আমরা তুলনা করছি, তুলনায় কতগুলো ক্ষতি হচ্ছে বাচ্চার মধ্যে। একটা হচ্ছে আত্মবিশ্বাস কমে যেতে পারে, আত্মমর্যাদাবোধ বোধ কমে যেতে পারে,
তার ইনফেরিয়রিটি ডেভেলপ করতে পারে, তার মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হতে পারে, তার মধ্যে ঈর্ষা হিংসা তৈরি হতে পারে, তার মধ্যে অন্যের প্রতি রাগ, বাবা মার সাথে দূরত্ব, হতাশা, এংজাইটি, পারফরমেন্স এংজাইটি অনেক কিছুই তৈরি হতে পারে। তাই আমাদের এখন থেকে সচেতন হতে হবে যে আমরা যাতে আমাদের বাচ্চাদের নিজেরা কি পারে সেই জায়গাগুলোকে গুরুত্ব দেই, ও কি হতে চায় সেটাতে গুরুত্ব দেই, আমরা কোন জায়গায় দেখতে চাই সেই ব্যাপারেও এক্সপ্রেস করি যে তুমি এটা করো আমার খুব ভালো লাগবে, তোমার মধ্যে এই গুণটা আছে তুমি এটা পারবা, সেটা বলি সরাসরি, কিন্তু অন্যর সাথে তুলনা করে না যে দেখো ও কেমন করছে তুমি কেন পারছো না। অনেক সময় আমরা এটাও বলি যে তোমাকে তোমার পিছনে কত টাকা খরচ করি, তোমাকে কত ভালো স্কুলে পড়তে দিচ্ছি, তোমার পিছনে কত টিউশনের খরচ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বাচ্চাকে অনেক ক্ষতিগ্রস্ত করে, বাচ্চার সাথে মা বাবার রিলেশনশিপ একদমই ডিস্ট্রয় ধ্বংস করে দেয়। আমাদের বাবা মারও মনে রাখতে হবে আমরা বাচ্চাকে যা প্রোভাইড করছি শিক্ষার ব্যাপারে বা তার প্রয়োজনে সেগুলো কিন্তু বাচ্চার অধিকার আর আমাদের প্যারেন্টিংয়ের দায়িত্ব, সুতরাং ওগুলো আমরা বলার দরকার নাই, আমরা নিজেরা যেটা চাই সেটা আমরা সরাসরি এক্সপ্রেস করব এবং বাচ্চা কী চায় সেটাও আমরা শুনতে যাব। আমরা নিজেদের মধ্যে সম্পর্ক বাড়াই, অন্যদের সাথে তুলনা না করি। ধন্যবাদ।